प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा जे जेखने आसो आशा करी भलो आसो पाटगाम महिला कलेज करतृक आयोजित अनलाइन क्लासेर धारावाहिकतायी संयुक्त आसी मोहम्मद मद्दुर इस्लाम प्रभाषक आईसीटी। प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा निश्चय कलेजर अनलाइन क्लासगुलो तुम्हारा फलो करतेस तो अनलाइन क्लासेर धारावाहिकताय गत क्लासे तुम्हारे संख्यापद अर्थात नम्बर सिस्टेमेर रूपान्तर आमरा आलोचना करछिलाम। तो आज के रूपान्तर आलोचना करब अर्थात जे कोनो धरनेर संख्यापद थेके दशमिके रूपान्तर जे कोनो धरनेर संख्यापद बोलते बाइनारि अक्टाल एवं हेक्साडेसिमल बाइनरी अक्टाल एवं हेक्साडेसिमल संख्या पद्धति दशमिके रूपान्तर करते हैं। तेल देखो तुम्हारा एक बोर्डर दिखे ख्याल करो धरे नाओ एक बाइनरी संख्या 1011 एखे एक बाइनरी संख्या एके दशमिके रूपान्तर करते हैं। दशमिके रूपान्तर एके दशमिके रूपान्तर তাহলে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি দশমিকে রূপান্তর করতে গেলে কী করতে হবে, যে নিজস্ব মান গুণন ওই সংখ্যাটার বেস এবং তার উপর স্থানীয় মান দিয়ে গুণফলগুলোকে যোগ করে প্রাপ্ত যোগফলটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা। তাই দেখো এখানে আমরা 1011 এটার ঘাত হলো জিরো, আমরা 0 1 2 3 তোমার বোঝার সুবিধাতে আমি একটু লিখে দিলাম। তাহলে দেখো এবং এখানে যে দশমিক দেওয়ার পরে ধরে নাও যে 10 আছে তাহলে এখানে ঘাত হবে ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3। তাহলে নিজস্ব মান অর্থাৎ 1 গুণন 1 গুণন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। তাহলে 2 তার উপর এর স্থানীয় মান হলো এখানে 3 প্লাস 0 গুণন 2 তার উপর স্থানীয় মান 2 প্লাস 1 ইজ এ 1 গুণন 2 তার উপর স্থানীয় মান 1 প্লাস 1 গুণন 2 তার উপর স্থানীয় মান হলো 0 প্লাস। তাহলে আবার 1 গুণন 2 ইনভার্স 1 প্লাস 0 গুণন 2 ইনভার্স 2 প্লাস 1 গুণন 2 ইনভার্স 3। তাহলে এখন এর গুণধনগুলোকে যোগ করলে আমরা দশমিক সংখ্যা পাবো। তাহলে দেখো এখানে 1 প্লাস এখানে কত হচ্ছে অর্থাৎ 2 এর উপর 3 পাওয়ার, তাহলে 2 গুণ 7 2 গুণ 8 8 প্লাস 0 গুণন এখানে হলো 4 প্লাস 1 গুণ এখানে 2 প্লাস 1 গুণ এখানে অর্থাৎ 2 0 সমান সমান অর্থাৎ 1 0 সমান সমান 1 অর্থাৎ 2 0 সমান 1 পাবো আমরা এখানে। তাহলে এখানে 1 গুণন 1 প্লাস এখানে 1 গুণন এটা হাফ প্লাস 0 গুণন 1/2 তার উপর পাওয়ার প্লাস 1 গুণন 1/2 তার উপর পাওয়ার 3। তাহলে আমরা এখন গুণ করব। তাহলে এখানে হলো 8, এখানে হলো 0, এখানে হলো 2, এখানে হলো 1 প্লাস এখানে হাফ থাকলো প্লাস এখানে 0 হবে প্লাস এখানে থাকলো 1/2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 হবে এখানে। তাহলে অর্থাৎ 2 এর উপর 3 2 কে 3 বেলে গুণ করা 2 গুণন 2 গুণন 2 2 7 8। তাহলে দেখো আমরা এখানে কী পেলাম 8 আর 2 10 রেখে 11 যোগ আমরা এটাকে যদি লসাগু করি লসাগু অর্থাৎ এখানে তো 8 হবে 8। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কত পাবো 8 পাবো লসাগু 4 2 গুণ 8 4 আর এখানে আমি 0টাকে বাদ দিলাম এখানে পাবো আমরা 1। তাহলে 11 যোগ এখানে পাবো আমরা 5 এখানে পাবো আমরা 8। তাহলে আমরা এখানে 11 প্লাস অর্থাৎ 5কে 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 5কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে দেখো
আমার যেটা পাবো 5/8, তাহলে 0.625, তাহলে আমরা এখানে পাবো 11.625, বেজ হলো আমার দশমিকে রূপান্তর করছি, তাহলে বেজ দেবো 10। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কী করবো যে নিজস্ব মান গুণন বেস, তার উপরে হাত অর্থাৎ পাওয়ার স্থানীয় মানটা দিতে হবে, দিয়ে এইভাবে কুমার নয় লিখে লিখার পরে আমরা কী করবো এটাকে গুণ করব, গুণ করে গুণফলগুলোর প্রাপ্ত গুণফলগুলোর যোগফলটাই হবে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা 1011 অর্থাৎ দেখো 1, তাহলে 1101, তাহলে এটা বাইনারি সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করতে হলে আমাদের একটা সহজ পদ্ধতি আছে যে 1 2 4 8, তাহলে 8 2 10 আর 11, দেখো 11 কিন্তু হয়ে গেছে। এটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে ঠিক বাইনারি থেকে দশমিকে আমরা যেভাবে করলাম, এখন আমরা একইভাবে ধরে নাও যে আমরা একটা অক্টাল সংখ্যা করবো, অক্টাল সংখ্যাকে দশমিকে করবো, আমার 2.57.74, এটা বেজ দিলাম আমি 8, এতকে কী করবো, এতকে দশমিকে রূপান্তর, দশমিকে রূপান্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো আমি প্রথমে বলছি যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক, অর্থাৎ এই তিনটা সংখ্যা পদ্ধতিকে আমরা দশমিকে রূপান্তর করব, একই নিয়ম, শুধুমাত্র বেসটা আলাদা হবে। তাহলে এখানে নিজস্ব মান হলো 2, বেজ হলো গুণন বেজ হলো 8, একইভাবে এখানে ঘাত হবে 0 1 2, তাহলে এখানে 2+5 গুণন 8, তার উপর পাওয়ার হলো 1+ 0 1 2, এখানে ইনভার্স 1 ইনভার্স 2, তাহলে একইভাবে 7 গুণন 8, তার উপর 0+ এখানে 7 গুণন 8 ইনভার্স 1+ 4 গুণন 8 ইনভার্স 2, তাহলে আমার দেখো তাহলে 2 গুণন 8 64 অর্থাৎ 64+ এখানে 5 গুণন এখানে 8 হবে, প্লাস এখানে 7 গুণন এখানে 1 হবে, অর্থাৎ 80 সমান এখানে মান হবে 1, আমরা জানি, তাহলে এখানে হবে 1+ 7 গুণন 1/8+ 4 গুণন 1/8 উপর পাওয়ার। তাহলে আমরা এই দুটোকে গুণ করব, তাহলে 4 দুগুণা 8 6 দুগুণা 12 128 যোগ আমার এটা যেটা পাবো 5 40, প্লাস এখানে আমরা পাবো 7+ এখানে 7/8+ এখানে 4/8 64 64, তাহলে দেখো এই তিনটা আমরা যোগ করব, তাহলে তিনটা আমরা যোগ করলে 8 7 15 5 হাতে তোমার হলো 1+ 2 7 1 175, 8 7 15 তাহলে তোমার 1 1 1 4 5 5 2 7 1, প্লাস আমার এখানে এটা হলো সব গিয়ে নাও, তাহলে 64 যদি আমরা পাই তাহলে 8 8 64 8+ এখানে পাবো 4, তাহলে আমরা এখানে পাচ্ছি তাহলে 175+ এখানে পাবো 8 4 12, এখানে 64, তাহলে আমরা এদিকে করতেছি, তাহলে আমরা 12কে 64 দিয়ে ভাগ করবো, আর তোমরা অন্যভাবেও করতে পারো, 12/64 0.18175, তাহলে এটা আমরা পাবো 175+ 0.18 0.18 75 75, তাহলে আমরা 175
দশমিক 1875, বেস হলো 10। এই হলো অকাল থেকে দশমিক, যেটা আমি বলছিলাম যে নিজস্ব মান গুণন বেস, তারপরের স্থানীয় মান বা যে ঘাত যেটা বলে আমরা, তাহলে এখানে এই যে স্থানীয় মান 2, বেস হলো 8, তার উপর ঘাত হলো 2, অর্থাৎ 0, 1, 2। ঠিক এইভাবে আমরা ক্রমান্বয়ে গুণফল এবং যোগ একটা করে যোগচিহ্ন দিয়ে আমরা লিখব, লিখার পরে গুণ করে গুণফলটাকে যোগ করব। যোগ করলে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা অথবা দশমিক সংখ্যা, দশমিকে পাইলাম। একইভাবে আমরা আর একটা আছে, সেটা হলো কি যে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যা পাওয়া দিই, হেক্সাডেসিমেল থেকে দশমিক। তাহলে হেক্সাডেসিমেল থেকে দশমিক আমার 3A.4D, এটা হেক্সাডেসিমেল সংখ্যা, বেজ হলো 16, এতকে আমরা কী করবো, এতকে দশমিকে রূপান্তর করবো, দশমিকে রূপান্তর, এতকে দশমিকে রূপান্তর। একইভাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা 3 × বেস 16, তার উপর পাওয়ার হলো ঘাত হলো 1, 0, 1, 1 প্লাস F×16, তার উপর ঘাত হলো 0 প্লাস 4×16, তার উপর ঘাত হলো ইনভার্স 1 প্লাস D×16 ইনভার্স 2। তাহলে আমরা এটা কী পাবো, তাহলে 3×, এখানে 16ই হবে। এখানে F এর মান হলো, আমরা গত ক্লাসে শিখিলাম যে হেক্সাডেসিমেল সংখ্যাপদের A থেকে F 6টা বর্ণ আছে, A এর মান হলো 10, B এর মান হলো 11, সি 12, ডি 13, ই ABCD, ই হলো 14, এফ হলো 15। তাহলে আমরা এফের মান কত, 15। তাহলে 15×, এখানে 16 উপর পাওয়া 0, তাহলে ওখানে হবে 1 প্লাস 4×1/16 প্লাস ডির মান হলো 13, ডির মান 13×1/16, তার উপর পাওয়ার 2। তাহলে এখন আমরা এখানে পাবো 348, এখানে আমরা এফের মান 15, তাহলে এখানে 1 পাইছে, তাহলে এখানে 15 হবে প্লাস এখানে উপরে 4, 16 প্লাস উপরে 13 হলো 13/16, 16 গুণ করলে 256, 16 গুণ করলে 256। তাহলে ১৬×১৬=২৫৬। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যোগ করে দিলাম 8, 5, 13, 13×3=1, 7×1=2, 8×4=6=63 প্লাস এখানে আমরা যদি সহ করি 256, 16, তাহলে 16 হবে 4, 16 হবে 4, 16=64, 64 প্লাস এখানে 13, তাহলে আমরা এখানে পাচ্ছি 63 প্লাস এখানে আমার পাচ্ছি 4×3=7, আর 6×7=77, 4×3=7, 256। তাহলে আমরা এটা 63 প্লাস 0, তাহলে আমরা এখানে ভাগ দিতে হবে, তাহলে আমরা 77 ভাগ 256, তাহলে আমরা এটা যেটা পাবো 0.3008125 ইকুয়াল 63.3008125, বেজ হলো 10, বেজ হলো 10। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা তিনটা সংখ্যাকে, তিন ধরনের সংখ্যা বলে থেকে আমরা দশমিকের রূপান্তর,
আমরা দেখলাম। তাহলে আমি আগেই বলছিলাম যে যে কোনো ধরনের সংখ্যা বই থেকে দশমিকে রূপান্তর, অর্থাৎ সংখ্যাটা নিজস্ব মান থেকে সংখ্যার নিজস্ব মান গুণন বেস, তার উপর হলে স্থানীয় মান অর্থাৎ ঘাত দিয়ে এভাবে ক্রমান্বয়ে লিখতে হবে। এবং লিখার পরে আমরা প্রথমে গুণ করে নেব, গুণ পরে গুণফলগুলোকে যোগ করে নেব, এবং যোগ করলে যোগফলটাই হবে আমাদের প্রাপ্ত সংখ্যা অথবা দশমিক সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করতেছো, তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে। আমাদের পাটগ্রাম মহিলা কলেজের ফেসবুক পেজে এই ক্লাসগুলো আপলোড করা হয়, তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে।